বারহাটের কামারপুকুর এমআরএফ ক্লাবের উদ্যোগে শনিবার এক মহতী রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল। উদ্বোধন করেন কামারপুকুর রামকৃষ্ণ মঠ মিশনের অধ্যক্ষ স্বামী লোকতরানন্দজী মহারাজ। পাশাপাশি তিনি একটি স্মরণিকাও প্রকাশ করেন। এছাড়াও উপস্থিত ছিলেন কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজদীপ দে সহ অন্যান্য জনপ্রতিনিধি এবং বিশিষ্ট মানুষজন। এদিনে শিবিরে প্রায় 70 জন রক্তদান করেন। পাশাপাশি বিনা খরচে থাইরয়েড, সুগার, প্রেশার সহ অন্যান্য স্বাস্থ্য পরীক্ষাও করা হয়। আমাদের ক্লাবের সদস্যদের সমস্ত লেখায় এর ভিতরে আছে। ক্লাবের আয়োজিত এখানে যে রক্তদান শিবির তার আয়োজন করা হয়েছে, এই ক্লাবের যারা সদস্য আছে তাদের অক্লান্ত প্রচেষ্টায় এই সেবামূলক কাজ খুব সুন্দর হোক, মানুষের কল্যাণে লাগুক, এটাই শ্রী কৃষ্ণদেব বিশ্বজননী শ্রী মা সারদা দেবী, বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ এবং গ্রামের যত দেবদেবী আছে তাদের শ্রীচরণে আমরা অন্তরের প্রার্থনা জানাই। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের পূর্ণ আবির্ভাব ভূমি এই কামারপুকুর, হাজার হাজার মানুষ এখানে আসেন, দর্শন করতে আসেন, তীর্থ মহাতীর্থ বলা যেতে পারে, মহাতীর্থ স্থান এই তীর্থস্থানেতে এরম একটি ক্লাব যারা তাদের মেম্বাররা মানুষের সেবাতে নিয়োজিত হয়ে রয়েছে তাদের মঙ্গল হোক, মানুষের মঙ্গল হোক এই প্রার্থনা জানাই। আর যারা এই ক্লাবের সদস্য আছে তাদের সার্বিক উন্নতি হোক, কল্যাণ হোক, ঠাকুরের চরণে প্রার্থনা জানাই। সবাইকে ধন্যবাদ এবং সাধারণ মানুষের জন্য তাদের নিজেদেরকে উৎসর্গীকৃত করেছে, এটা একটা নজির সৃষ্টি করেছে এবং ব্যক্তিগতভাবে আমি অত্যন্ত প্রশংসাভাবে করোনাকালে এই এমআরএফ ক্লাব মানুষের সাথী হয়েছে। কখনো রাস্তাঘাটেতে তারা এরকম সচেতনতা শিবির তৈরি করার মাধ্যমে মানুষকে সচেতন করেছে এবং আজকের দিনে দাঁড়িয়ে এই এমআরএফ ক্লাবের তিনজন সদস্য যারা যুবলোকে আমাদের ছেড়ে চলে গিয়েছে তাদের স্মৃতির উদ্দেশ্যে এরকম একটি মহতী রক্তদান উৎসবে পরিণত করেছে। এই জন্য এমআরএফ ক্লাবের যারা সদস্য রয়েছে মানসিকতা এবং সাহসিকতা দেখিয়েছে। আর বিষয়ে বেশি কিছু বলব না, এই অনেকটা অত্যন্ত ভাবে আরো বেশি করে মানুষের ক্লাব হয়ে উঠুক, যেভাবে ওয়েস্টার্ন কালচারে আমরা দেখতে পেয়েছিলাম এই ক্লাব তৈরি যে চিন্তাভাবনাটা মানুষকে একটা সোসাইটিকে একটা জায়গায় একত্রিত করে সেই সোসাইটি বা সেই সংখ্যক মানুষের সার্বিক উন্নয়নের জন্য, সেটা সামাজিক হতে পারে, সেটা বাস্তবিক হতে পারে, সেই ওয়েস্টার্ন কালচারকে আজকে আমাদের ভারতবর্ষের দিকে কিন্তু নজির হিসেবে তৈরি করেছে এমআরএফ ক্লাব। এই এমআরএফ ক্লাব আজকের দিনে বিভিন্ন ক্লাবগুলির একটা দৃষ্টান্ত হোক, পাড়ায় পাড়ায় বিভিন্ন গ্রামে গ্রামে আরও এমআরএফ ক্লাব তৈরি হোক এই কামনা করি। দেখুন, আমরা কামারপুকুর এমআরএফ ক্লাব বিগত 4 বছর ধরে এই কর্মসূচি আমাদের বাৎসরিক অনুষ্ঠান করে আসছি। এবছর আমাদের বাৎসরিক অনুষ্ঠানের প্রথমেই আমাদের পরম পূজনীয় মহারাজ জি এসেছিলেন উদ্বোধন করতে, স্বামী লোকতরানন্দজী মহারাজ, উনি উদ্বোধন করে গেছেন। প্রায় 70 জন রক্তদাতা আজকে রক্তদান করবেন এবং সম্পূর্ণ বিনামূল্যে থাইরয়েড, সুগার এবং প্রেশার চেক ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আপনি দেখতে পাচ্ছেন। আর কিছুক্ষণ পরে একজন ডাক্তারবাবু আসবেন, উনি সম্পূর্ণ বিনা ব্যয়ে চিকিৎসা করবেন। এছাড়াও আমরা 50 জনকে আজকে কাজ প্রদান করবো আমাদের ক্লাবের পক্ষ থেকে এবং আগামীকাল আমাদের ক্লাবের সমস্ত ছেলেরা মিলে আমরা একটি নাটক করবো এবং আমাদের যে সাংস্কৃতিক বিভাগ আছে ক্লাবে সেই বিভাগে শিশু শিল্পীরা অনুষ্ঠান করবে এবং আমাদের ছেলেরা প্রত্যেকেই একটি নাটক হবে, সেই নাটকে অংশগ্রহণ করবে। আজকে আমাদের ক্লাবে প্রথমে আছে রক্তদান শিবির। সবার প্রথমে মাননীয় মহারাজ এই ক্লাবের যে রক্তদান শিবিরের উদ্বোধন করেছেন, এরপর রক্তদান শিবির হবে, আর তার সাথে সাথে হবে থাইরয়েড চেক, তার সাথে ব্লাড সুগার প্রেশার এই সমস্ত চেক করা হবে, আর তার সাথে থাকবে
বিনামূল্যে একটা চিকিৎসা শিবির। ডাক্তারবাবুরা আসছেন, ডাক্তারবাবুরা এখানে এসে বিনামূল্যে চিকিৎসা করবেন, এটা হলো আজকে। আর আগামীকাল আমাদের ক্লাবের সদস্যদের দ্বারা একটা নাটক এর উদ্বোধন, নাটকের আয়োজন করা হয়েছে, একটা নাটক হবে। তাছাড়া ক্লাব আরও যে ছোট ছোট কলাকুশলী আছে তাদের একটা করে অনুষ্ঠান চলবে আর কি। আপনার নাম? আমার নাম প্রসেনজিৎ নন্দী, আমি এই ক্লাবের সদস্য। নিউনূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হারতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।